আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ, সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরকে আরো কাছে টেনে নি। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বোম্বে থেকে, 8:30 আসার কথা, এলো 1:30 এবং বলছে যে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না, মানে লাইন থরথর থরথর করে কাঁপ যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো সব গ্লিমিক, মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং সেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেজে উঠছে অযোধ্যা এবং আজও রঙিনভাবে সেজে উঠেছে অযোধ্যা। ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা শহর, যে ছবি আমরা বারে বারে তুলে ধরেছি। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 14 কিলোমিটার রোড শো করেন, তার কনভয় যখন ধীরে ধীরে এগিয়ে চলছিল এবং সেই সময় তার কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করা হয়, হাত নেড়ে পাল্টা অভিবাদনও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রয়েছেন এবং মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের শুভ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন আজ অযোধ্যায় পৌঁছন তাকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্বাগত জানানো হয়, পাশাপাশি রাস্তার দুপাশে ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেই মঞ্চ থেকে বিভিন্ন লোকসঙ্গীত, বিভিন্ন লোকশিল্পীরা তারা নৃত্য পরিবেশন করেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং যে পথ দিয়ে তার কনভয় এগিয়ে যায় সেই পথও আজ সাজিয়ে তোলা হয়েছিল। 22শে জানুয়ারির আগে, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজ অযোধ্যা একেবারে উৎসবের মেজাজে ধরা দিয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি। আমরা রামপথেই দাঁড়িয়ে রয়েছি, রামপথটা অনেকটা দীর্ঘ, তিনি রামপথের একদম মুখে রয়েছেন এবং যেহেতু তিনি আসছেন সেই হেতু দেখো যে তার পাইলট, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাইলট কার ঢুকছে, পাইলট কার ইতিমধ্যে প্রবেশ করেছে, এই মুহূর্তে ঢুকতে শুরু করে দিয়েছে কিন্তু রোড শো এর প্রথম দিকের অংশ। আমরা এই মুহূর্তে রয়েছি, আমাকে দেখিয়ে দেব, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে আমরা রয়েছি রামপথে, রামপথ অর্থাৎ এই যে রাম মন্দিরের মূল প্রবেশদ্বার তার সামনে আমরা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি চূড়া, সেই চূড়া হচ্ছে হনুমানগড়ির চূড়া এবং আমরা একদিকে হনুমানগড়ি আর একদিকে রাজদ্বার মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। সেই হনুমানগড়ি থেকে উনি এগিয়ে আসবেন একদম এই জায়গাতে, অর্থাৎ হচ্ছে রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে এবং সেখান দিয়ে তার রোড শো যাবে।